টা বাতিলের দাবিতে দুদিন তবভিতর রেখে এবার আবারও কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু রাজপথে নামলো কোটা আন্দোলনকারী। আদর্শ সরাসরি উত্তরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী আবার কিন্তু রাজপথে নামছেন এই মুহূর্তে কোটা বাতিলের দাবিতে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনে কিন্তু অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। আদর্শ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন এবং ঢাকার বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিভিন্ন আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাত কলেজের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু আওয়াজ তুলছেন এবং রাজপথে নামছেন দ্বিগুণ শক্তিতে। দর্শক সরাসরি যুক্ত করেছি বার্তাপত্র লাইভে, আপনাদের মতামত কোটা নিয়ে জানাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী তাদের সঙ্গে কিন্তু নারী শিক্ষার্থীও কিন্তু কম নয়, অসংখ্য দ্বিগুণ শক্তিতে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নামছেন শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছি যে কোটা বাতিলের দাবিতে এবার তারা কিন্তু রাজপথে আজ কিন্তু ঢাকার বিভিন্ন সড়কগুলি কিন্তু অতিক্রম করে আজও কিন্তু শাহবাগে কিন্তু তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই কিন্তু কিন্তু আজ কিন্তু রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আজ কিন্তু দ্বিগুণ শক্তিতে তারা কিন্তু আবার মাঠে নামছেন কোটা বাতিলের দাবিতে। তারা চাচ্ছেন 2018 সালে যে একটি কোটা যে পরিবর্তন জারি হয়েছিল সেই পরিবর্তন চাচ্ছেন, তারা কিন্তু সম্পূর্ণ কোটা বাতিল চাচ্ছেন না। তারা 2018 সালে যে পরিবর্তনটি জারি হয়েছিল সেই পরিবর্তন কিন্তু চাচ্ছেন এই মুহূর্তে সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজপথে এবার দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু নামছেন কোটা আন্দোলনকারী। দর্শক করেছে যে অসংখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু এসেছেন শিক্ষার্থীরা এই রাজপথে নামছেন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তারা কিন্তু এই মিছিলটি শুরু করতে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখুন চেষ্টা করছি সেই মিছিলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অসংখ্য বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু কোটা বাতিলের দাবিতে যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু রাজপথে নামছেন। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে আবারও কিন্তু রাজপথে নামছেন এবার দ্বিগুণ শক্তিতে। দর্শক সরাসরি যুক্ত করেছি এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু এসে কিন্তু এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু জড়ো হতে শুরু করছেন। বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন হাতে নিয়ে তারা কিন্তু আজ কিন্তু দ্বিগুণ শক্তিতে রাজপথে নামছেন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেকার্ড ফেস্টুনে লিখে আনছেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এরকম বিভিন্ন এলাকার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু এই কোটা বাতিলের দাবিতে কিন্তু রাজপথে নামছেন। দর্শক সরাসরি দেখার চেষ্টা করছে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই কোটা বাতিলের দাবিতে আজ কিন্তু রাজপথে নামছেন এবং আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন বেসরকারি শহর সাত কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তাদের সঙ্গে জড়ো হবেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু যুক্ত হবেন এবং আজ কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে কিন্তু ঘুরে কিন্তু এটি কিন্তু শাহবাগে গিয়ে কিন্তু এই মিছিলটি কিন্তু অতিক্রম করার চেষ্টা কথা রয়েছে এবং এই মুহূর্তে দর্শক দেখার চেষ্টা করি সরাসরি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মিছিলটি শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক যারা দেখছেন সরাসরি বার্তাপত্র লাইভে আমি আপনাদেরকে যুক্ত করছি দেখানোর চেষ্টা করছি কোটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। দ্বিগুণ শক্তি নিয়ে এই মুহূর্তে মিছিলটি শুরু করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কোটা বাতিলের দাবিতে এবার রাজপথে কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু মাঠে নামছেন। দর্শক সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু কোটা বাতিলের দাবিতে এবার বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে নামছেন। এবার আমি এখানে বলছি পরে এখানে আজকে তো প্রোগ্রাম।
দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল নিয়ে কিন্তু এটি কিন্তু ঢাকার বিভিন্ন সড়কগুলোতে ঘুরে কিন্তু এটি কিন্তু শাহবাগে গিয়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে। এবং এমনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু এই মিছিলটি কিন্তু শুরু করতে যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে। আজ কিন্তু দুদিন কিন্তু তারা কিন্তু কর্মবিরতি দিয়ে এবং অনলাইন এবং অফলাইনে কিন্তু গণসংযোগ চালানোর পর কিন্তু এবার দুই ঘন্টা কিন্তু কিন্তু এই কোটা বাতিলের দাবিতে রাজপথে নামছেন শিক্ষার্থীরা। দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সড়কগুলোতে কিন্তু অতিক্রম করে কিন্তু শাহবাগে অবস্থান করে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মিছিলটি কিন্তু শুরু হয়েছে। দর্শক সরাসরি কয়েছি আপনাদের দেখানো দর্শক দেখছেন সরাসরি আবারও কোটা বাতিলের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল বের করছেন, আবারও দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু রাজপথে নামছেন কোটা বাতিলের দাবিতে। যথাসম্ভব তাদের এই দাবি না মানা হবে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন শিক্ষার্থীরা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু রাজপথে নামছেন শিক্ষার্থীরা। দুদিন অনলাইন এবং অফলাইনে কর্মবিরতি এবং গণসংযোগ চালিয়ে কিন্তু তারা কিন্তু এর মধ্যে আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কোটা বাতিলের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিল শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের দর্শক সরাসরি করেছি দেখানো চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কোটা বাতিলের যে মিছিল সেই মিছিল কিন্তু যুক্ত হয়েছেন। আপনারা মিডিয়া কর্মীরা আগান, আমরা মেন্টরে গেলাম, তাদের জন্য দাঁড়ানো, সেখানে ছবি তুললেন। মিডিয়া কর্মীদেরকে বলছি আপনারা আগান আগান আগান। দর্শক দেখছেন কোটা বাতিলের যে বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। এমনিতে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়ে গেছে, এমনিতে ক্যাম্পাস থেকে বের হচ্ছেন। এমনিতে আপনার দর্শক সরাসরি দর্শক হয়েছে দেখার চেষ্টা করছি কোটা বাতিলের দাবিতে এবার দ্বিগুণ শক্তি নিয়ে শিক্ষার্থী কিন্তু মাঠে নামছেন। এবার দর্শক আজ কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে আরো ঢাকা শহর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ করছেন। এই মধ্যে আপনাদের দর্শক শেখানোর চেষ্টা করছেন রাজশাহী সহ খুলনা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কিন্তু কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছে। দর্শক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছে আপনাদের দেখছেন। এর মধ্যে সরাসরি কিছু বাতাবি লাইভে আপনাদের মতামত জানতে পারেন, কোটা নিয়ে আপনাদের কি মতামত। কথা না বেথা কথা না বেথা কথা না বেথা
Thank you.